আজ দিবাগত রাতে উদযাপিত হবে সৌভাগ্যের রজনী শবে বরাত। বাংলাদেশ সহ বিভিন্ন স্থানে মুসলিমদের জন্য এই রাতটি খুবই গুরুত্বপূর্ণ। এই রাতে আল্লাহ তার বান্দাদের বিশেষ রহমত ও ক্ষমা দান করে। শবে বরাত রাতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানের মুসলমানরা নফল ইবাদতের মাধ্যমে শবে বরাত পালন করে। তবে এবারে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে শবে বরাতের রাতে মসজিদ, কবরস্থান ও মাজারে যেখানে বেশি জনসমাগম হয় সেখানে যাওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। আমরা মুসলিম ভাইদের অনুরোধ করব, তারা যেন মসজিদে জামাত না পড়ে বাড়িতে নামাজ আদায় করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পবিত্র সড়ক শবে বরাত উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের জানায় আন্তরিক মোবারকবাদ। আল্লাহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কবল থেকে সবাইকে রক্ষা করেন। বন্ধুরা, করোনা ভাইরাস বাংলাদেশে এখন তীব্র মাত্রা লাভ করেছে। ঢাকা সহ সারা দেশের 20 জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসের ধাপ আরম্ভ করা গেছে। গণমাধ্যমের খবর অনুযায়ী 24 ঘন্টায় দেশের 10টি জেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন কমপক্ষে 15 জন। এমন হিসাব প্রায় প্রতিদিনে। জনস্বাস্থ্য নিয়ে এ সরকার কিছুই করে। সরকারের মন্ত্রীদের মুখে দেশে উন্নয়নের জোয়ারের খবরে এতদিন ভেসে গেছে, তাহলে স্বাস্থ্য খাতের এত বেহাল দশা কেন? হাসপাতালে নেই কোনো আধুনিক সরঞ্জাম, পরীক্ষা করতে নেই সামগ্রী, রোগ ডায়াগনোসিসের কোনো ব্যবস্থা নেই, তেমন কোনো আইসিইউ নেই। 17 কোটি মানুষের জন্য ভেন্টিলেটর আছে মাত্র 1700। হাসপাতালে চিকিৎসক নেই, নার্স নেই। বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। বিনা চিকিৎসায় মারা যাচ্ছে মানুষ, লাশ পড়ে থাকছে পথে ঘাটে। হাসপাতালে ঘুরতে ঘুরতে চিকিৎসা না পেয়ে মারা গেছে ঢাবি শিক্ষার্থী সহ অসংখ্য মানুষ। এমন পরিস্থিতিতে মানুষের বর্তমানে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। যখন থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে, সরকার তখন কোনো পদক্ষেপ নেয়নি বলেই মেডিকেল সেক্টরে করোনা ভাইরাস প্রতিরোধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। এরই মধ্যে দেশজুড়ে ভয়াবহ খাদ্য সংকট শুরু হয়েছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সহ দরিদ্র মানুষরা সর্বগ্রাসী উদ্ধার করতে বিপদে পড়েছে। সরকার ঠাক ভোর পিটিয়ে ত্রাণের কথা বললেও শত শত বস্তা রিলিফের খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে সরকারি দলের নেতাদের বাসায় বাসায়। যে কোনো ধরনের জাতীয় দুর্যোগ হলে আওয়ামী লীগ নেতা কর্মীদের হয়ে যায় কোয়াভারো। অবিলম্বে দুঃস্থ মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি বেশি নিয়োগ করার দাবি আছে। বন্ধুরা, আমরা 2 দিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ফেসবুক অ্যাকাউন্ট নেই মর্মে দলের পক্ষ থেকে বিবৃতি প্রদান করা হয়েছে। আমরা আরো বলছি, জনাব তারেক রহমানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। এরই সঙ্গে আমরা আরো সুস্পষ্টভাবে জানাচ্ছি যে তারেক রহমান tarekrahman.bnp.uk@gmail.com নামে এই ইমেইল অ্যাড্রেস থেকে প্রতারণামূলক মেইল পাঠানো হয়েছে, যা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়া। এর সঙ্গে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা নেই। এই নামে অর্থাৎ tarekrahman.bnp.uk@gmail.com জনাব তারেক রহমানের কোনো ইমেইল অ্যাড্রেস নেই। কোনো প্রতারক চক্র জনাব তারেক রহমানের নামে ভুয়া ইমেইল অ্যাকাউন্ট খুলে প্রতারণা করছে। দেশবাসী সহ বিএনপি নেতাকর্মীদের এই বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি এবং তারা যেন কোনোভাবেই এই বিষয়ে বিভ্রান্ত হবেন। সাংবাদিক বন্ধুরা, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহাদুর্বিপাকের মধ্যেও বিএনপি নেতাকর্মীদের সরকারি নির্যাতন থেমেনি, বরং তা আরো তীব্র আকার ধারণ করেছে। বগুড়া জেলাধীন সোনাতলা উপজেলায় গত 19 মার্চের ঘটনা দেখিয়ে 6 এপ্রিল বিএনপি নেতাকর্মীদের নামে সাজানো মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সোনাতলা বিএনপি নেতা আব্দুল আজিজ ধীরা, আহসানুল হাবিব রাজা, আহসানুল মমিন শহীদ সহ 181 জনের নামে উক্ত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সরকারি প্রতিহিংসা কোন পরিস্থিতিতেই নিবৃত্ত হয় না, হচ্ছে না বাংলাদেশে। এরা গোটা জাতিকে অনুষ করে হলেও বিএনপিকে নিশ্চিহ্ন করার কর্মসূচিকে বিরত থাকবে না। সরকার এই মহাদুর্যোগের মধ্যেও বিএনপি বিনাশের সর্বনাশা কর্মসূচি অব্যাহত রেখেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সোনাতলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এই নজিরবিহীন মিথ্যা মামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, অবিলম্বে মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ।
হুম।